আমাদের দেশের অনেক মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে, অক্টোপাস খায়, কাঁকড়া খায় এবং কুচ্ছা কুচ্ছা খায়। কিছু লামাঝাবি মৌলবি বেরুইছে, এরা ফতুয়া দেয় সি ফুড, অল সি ফুড হালাল, প্রত্যেক সামুদ্রিক প্রাণী কি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাসলাক, মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোনো খাদ্য হালাল নয়, কথা বুঝলেন? মানে লামাঝাবি মৌলবি যারা, ওদের মেজাজও ঠিক নাই, রুচিও ঠিক নাই, তা তাদের ফতুয়া মানা যাবে না। আল্লাহ বুজুর্গ আলেমলামা পীরমাশায়েক মুফতিগণ, তাদের মেজাজও ঠিক, মনও, তারা বলতেছে কাঁকড়া হারাম, কুচ্ছা, অক্টোপাস, কাঁকড়ার যে কি গন্ধ তা দেখছেন? রান্না করার পরও বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায় কাঁকড়া আছে। আমি বিদেশ সফরে গেলে যেই রেস্টুরেন্টে দেখি কাঁকড়া আছে ওই রেস্টুরেন্টে ঢুকি না, আমি হালালটা খাবো, কিন্তু একই পাতিলে একই হাড়িতে কাঁকড়াও রান্না করে, চিংড়ি মাছও রান্না করে, কথা বুঝলেন? কাঁকড়াও রান্না করে। আমি ব্রিটেন সফরে যখন অক্সফোর্ড ঘুরতে গেলাম, প্রচণ্ড ক্ষুধা লাগছে, অক্সফোর্ড শহরে যে আমি বললাম যে না মুসলিমের দোকান লাগবে, হালাল ফুড লাগবে, খুব খুঁজে একটা টার্কিশ রেস্টুরেন্ট পাইলাম। ওখানে যে আবার আমার আচরণে অনেকটা তারা পাগলামি মনে করছে, আমি আমার লোকজনকে কিচেনে পাঠিয়েছি, কিচেনে যেয়ে দেখো ওখানে হারাম কিছু রান্না করে কি না। ওরা সব দেখে এসে বলছে যে না এটা দোকানটাও হালাল, খাদ্যগুলো। এত বাস বিচার করে চলতে হয়, আর যারা লন্ডন আমেরিকায় থাকে ওদের পক্ষে এগুলো সম্ভব হয় না, ওদের বলে দেয় হালাল কিন্তু যে কড়াইতে বিকন ভাসতেছে শুয়র বারবিকিউ করে, ওই একই কিচেনে আবার মাটন বারবিকিউ করতেছে, ওই একই কিচেনে আবার ফিশ বারবিকিউ করতেছে। তা হারাম থেকে বেঁচে থাকাটা তাদের জন্য একটু কষ্টসাধ্য হলেও সম্ভব, ঠিক কিনা? আজকের মতো বিদায় নিচ্ছি, আমার নসিহত আপনাদের কাছে সর্বাবস্থায় হালাল এবং তৈয়ব, হালাল এবং পবিত্র জিনিস খাবার চেষ্টা করবেন। আজ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরাও হালাল ব্যবসার দিকে ধাবিত হয়েছে ব্যবসা টিকানোর জন্য। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কম্পোনেন্টস অফ গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রি, দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য গ্লোবাল হালাল ইন্ডাস্ট্রি ইজ এস্টিমেটেড টু বি 4.7 trillion ইন 2018 ইনক্লুডিং ইসলামিক ফাইন্যান্স, ইসলামী ব্যাংকিং সহ হালাল খাদ্যের মোট ব্যবসা 2018 সালের হিসেবে $4.7 trillion পার হয়েছে, $4.7 billion না ট্রিলিয়ন, 1000 billion-এ 1 trillion, এরকম $4.7 trillion ইসলামী ব্যবসা 2018 সালে বিশ্বব্যাপী হয়েছে, আর সারা দুনিয়া হালালের দিকে ঝুঁকতেছে, আর আমরা পোড়া কপাল বাঙালি হারামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে হালাল ব্যবসা করার, হালাল লেনদেন করার, হালাল জিনিস খাওয়ার তৌফিক দান করুক। ওয়াখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত বাকি তারা সুন্নত আদায় করুক।